Assalamualaikum dear viewers. Bangladesh Army VD5 tank Indian T90S tank thekeo advanced. Ki bishwash hocche na, tai na? Kimba mone hocche ektu bariye bolchi. Ha, ektu obishwashoi bote. Shunteo obak lagche. VD5 Indian T90 thekeo advanced hoy ki kore? Indian Army ranking e duniyar 4 number. Tader tank hobe bishwer shera. Ar Bangladesh Army moto puchke ekta bahini India theke otadhunik tank kine fello. Jani onekei believe korben na. অনেকেই ভাবতেই পারবে না বলিউডি সিনেমা দেখে অভ্যস্ত বাংলাদেশিরাই তা বিশ্বাস করবে না এনিওয়ে মূল কথায় আসি বাংলাদেশি VD5 ট্যাঙ্ক ইন্ডিয়ান T90 থেকে অনেকটাই আপগ্রেডেড অ্যাডভান্সড এটা আমার কথা নয় আর্মড ভেহিকল এক্সপার্টদের মন্তব্য VD5 এর ঠিক কোন কোন ফিচারগুলো T90S থেকে বেটার ভিডিওতে আপনাদের তাই দেখাবো সো কিপ ওয়াচিং দিস ভিডিও ইন ফুল লেন্থ প্রিয় দর্শক VD5 ডিরাইভ করা হয়েছে চাইনিজ পিপলস লিবারেশন আর্মি GDQ-15 লাইট ট্যাঙ্ক থেকে চাইনিজ আর্মি দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের উঁচু পর্বতময় এলাকায় অপারেশনের জন্য সম্পূর্ণ নতুন অত্যাধুনিক সিস্টেমযুক্ত একটি হালকা ট্যাঙ্ক ডিজাইন করে যেই ট্যাঙ্ক তিব্বত লাদাখ কারাকোরমের উঁচু মালভূমিতে অনায়াসে অপারেট করতে পারবে আর এটা সবাই জানেন যে এই এলাকাগুলোতে চাইনিজ আর্মির প্রতিপক্ষ ইন্ডিয়ান আর্মি সো সহজেই বোঝা যায় চাইনিজরা এখানে ইন্ডিয়ান T90S ট্যাঙ্ক ঘায়াল করার জন্যই VD5 লাইট ট্যাঙ্ক ডেপ্লয় করেছে এই সব অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে 5-6 কিলোমিটার উঁচুতে অবস্থিত কিছু অংশ তো 7 কিলোমিটার ছাড়িয়ে যায় এত উঁচুতে বাতাসে অক্সিজেনের নর্মাল রেট 60-70% মাত্র এই স্যাচুরেশনে ডিজেল বা পেট্রোল চালিত যানবাহন চালানো খুবই কঠিন কারণ যে কোনো জ্বালানি পোড়ার জন্য অক্সিজেন অত্যাবশ্যকীয় যেখানে যানবাহনের ইঞ্জিন ভালোভাবে পারফরমেন্স দিবে না সেখানে সেই বাহনের স্পিড ম্যানিউভার বাজে হবে তেমনই তিব্বতের উঁচু পর্বতে সাধারণ ট্যাঙ্ক তেমন ভালো একটা পারফরমেন্স দেয় না কারণ সেগুলো ভারী এবং নর্মাল ইঞ্জিনে ডিজাইন করা অত উঁচুতে দ্রুত চলাচলের জন্য সেগুলো উপযুক্ত নয় তাই চাইনিজ আর্মি সমস্ত প্রতিকূল পরিবেশে দিনে বা রাতে সুন্দর বা দুর্গম আবহাওয়ায় পারফর্ম করতে পারবে এমন একটি ট্যাঙ্ক ডিজাইন করে সেটি GDQ-15 বা Type-15 লাইট ট্যাঙ্ক এই ট্যাঙ্ক থেকে VD5 নামের এক্সপোর্ট ভার্সন তৈরি করা হয় VD5 এর ডিজাইন করা হয় মডিউলার সিস্টেমে মানে ক্রেতাদের চাইলে এতে নিজেদের ইচ্ছে মতো সিস্টেম যুক্ত করে নিতে পারবে যেমন নাইট ভিশন সিস্টেম লেজার রেঞ্জ ফাইন্ডার লেজার ডিজিগনেটর থার্মাল ইমেজিং সিস্টেম হান্টার কিলার টার্গেট এগেজেশন ইত্যাদি মানে ক্রেতাদের চাইলে নিজেদের ইচ্ছে মতো যে কোনো দেশের সিস্টেম যুক্ত করতে পারবে এসব সিস্টেম ইউজ করে ট্যাঙ্কের কমান্ডার এবং গানার শত্রু ট্যাঙ্ক ঘায়াল করে থাকেন আর শত্রু ট্যাঙ্ক ধ্বংস করার সক্ষমতাকে বলে হান্টার কিলার ক্যাপাবিলিটি যা VD5 ট্যাঙ্কে 100% বিদ্যমান এখন কথা হলো VD5 কিভাবে ইন্ডিয়ান T90S ট্যাঙ্ক থেকেও অ্যাডভান্সড T90 বা T90S হলো হেভি ট্যাঙ্ক যা সোভিয়েত আমলে ডিজাইন করা হয়েছিল ইন্ডিয়ান আর্মিতে 2000-এর বেশি T90S এবং T90 ভিসমা ট্যাঙ্ক অ্যাক্টিভ আছে এর 125 মিলিমিটার গান বিভিন্ন রকম শেল ফায়ার করতে পারে অন্যান্য সোভিয়েত ট্যাঙ্ক ডিজাইন থেকে এটি অনেক উন্নত এই ট্যাঙ্কের কম্বাইন্ড প্যানোরামিক কমান্ডার সাইটে টেলিভিশন ও থার্মাল ইমেজিং যেমন আছে তেমনই আছে লেজার রেঞ্জ ফাইন্ডার টিভি চ্যানেলের টার্গেট আইডেন্টিফিকেশন রেঞ্জ 5 কিলোমিটার থার্মাল ইমেজার 3.5 কিলোমিটার এবং লেজার রেঞ্জ ফাইন্ডার 7.5 কিলোমিটার তবে এই রেঞ্জ সমতল এবং পরিষ্কার আবহাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য T90 ট্যাঙ্কের সর্বোচ্চ অফরোড স্পিড 60 কিলোমিটার প্রতি ঘন্টায় রেঞ্জ 550 কিলোমিটার স্বাভাবিক ওয়েদারে শক্ত পাথুরে মাটিতে T90S একটি যোগ্য কম্পিটিটর কিন্তু উঁচু নিচু পর্বতমালা জলমগ্ন এলাকা পাহাড়ি অঞ্চল নরম মাটির ধানক্ষেত ইত্যাদি ভূমিতে T90S এর ম্যানুভারেবিলিটি মারাত্মকভাবে ব্যাহত হয় তাছাড়া T90 ওয়েট টু হর্স পাওয়ার রেশিও হল 21 HP:1 টন সুতরাং দ্রুত মুভ করার ক্ষেত্রে এটি মারাত্মক সমস্যায় পড়বে বেশি ওজনের কারণে এক স্থান থেকে আরেক স্থানে পরিবহনের ক্ষেত্রেও অনেক ঝামেলা পোহাতে হবে অন্যদিকে VD5 ডিজাইন করা হয়েছে এসব প্রাকৃতিক প্রতিকূলতা মাথায় রেখে মানে VD5 স্পেসিফিক্যালি জলমগ্ন কাদামাটি ফসলের ক্ষেত ঘন জঙ্গল এবং পাহাড়ি ও পর্বতময় এলাকায় দুর্দান্ত পারফরমেন্স দিবে এসব স্থানে VD5 এর মুভমেন্ট হবে একদম স্মুথ একটি লকে ফায়ার করে চোখের পলকে দ্রুত অন্য পজিশনে মুভ করতে পারবে এর কারণ VD5 এর ওয়েট টু পাওয়ার রেশিও যা 30.3 মানে প্রতি 1 টন ওজনের জন্য 30.3 হর্স পাওয়ার বরাদ্দ আছে
ফায়ার করার পর VD5 এর পজিশন চেঞ্জ করতে যদি 5 মিনিট লাগে তাহলে T90 লাগবে 10 মিনিট, কারণ সেটি আমাদের উপমহাদেশের ভূপ্রকৃতি মাথায় রেখে ডিজাইন করা হয়নি। সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের পাথুরে জমির কথা চিন্তা করে T90 নির্মাণ করেছিল। VD5 এর সামনের দিকটা অ্যারো শেপের আর্মর দ্বারা সুরক্ষিত, যা অ্যান্টি ট্যাঙ্ক শেল, মিসাইল ও রকেট ঠেকিয়ে দিতে সক্ষম। ট্যাঙ্কের টারেট উপরের ও পিছনের অংশে আলাদা রিয়েক্টিভ আর্মর যুক্ত করা যায় এবং এতে বিল্ট ইন প্রোটেকশন সিস্টেম আছে, যা লেটেস্ট FOI সিরিজের এক্সপ্লোসিভ রিয়েক্টিভ আর্মর, যা নতুন জেনারেশনের টান্ডে মোরহেড অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ঠেকিয়ে দিতে পারবে। তাছাড়া ট্যাঙ্কের চারপাশে স্মোক স্ক্রিন ক্রিয়েট করার জন্য স্মোক গ্রেনেডের পাশাপাশি ইঞ্জিন এক্সস্টে ডিজেল ইঞ্জেক্ট করে দেবার সিস্টেম আছে, ফলে ধোয়ার আবরণ লেজার গাইডেড মিসাইলকে বিভ্রান্ত করে দিবে। কিন্তু সবকিছুর পরও VD5 এর যে ফিচারটি সাউথ এশিয়ান অন্য কোনো ট্যাঙ্কে এখনও নেই তা হল কমান্ডার্স ইন্টিগ্রেটেড সার্কামফেরেন্সিয়াল সাইটিং সিস্টেম। এতে আছে ডে নাইট থার্মাল ইমেজিং সিস্টেম, লেজার রেঞ্জ ফাইন্ডার অ্যান্ড 360° পেরিস্কোপ। যখন যেটা প্রয়োজন পড়বে ট্যাঙ্কের কমান্ডার সেটা ইউজ করতে পারবেন, বা বাইরের আবহাওয়া বা পরিবেশ যেরকম হবে তখন অটোমেটিক্যালি যে সিস্টেমটি প্রযোজ্য সেই সিস্টেমটি অ্যাক্টিভ হবে। এতে করে ট্যাঙ্ক কমান্ডার যুদ্ধক্ষেত্রে তার চারপাশের 360° কি হচ্ছে তা দেখতে পাবেন, নিজ বাহিনীর অন্যান্য ট্যাঙ্কের অবস্থান কোথায় তা দেখতে পাবেন, জানতে পারবেন শত্রুর ট্যাঙ্ক কোন দিক দিয়ে অগ্রসর হচ্ছে, এবং ডিজিটাল ফায়ার কন্ট্রোল অ্যান্ড টার্গেট অ্যাকুইজিশন সিস্টেম ইউজ করে নিজেই শত্রু ট্যাঙ্ক লক্ষ্য করে ফায়ার করতে পারবেন, গানারের প্রয়োজন হবে না। একটা ট্যাঙ্কের ফায়ার পাওয়ার বিশাল হতে পারে, সম্পূর্ণ হাল জুড়ে থাকতে পারে প্রোটেকশন সিস্টেম, কিংবা তাতে যুক্ত আছে অত্যাধুনিক সব সাইটিং ইকুইপমেন্ট, কিন্তু এতে করে একটা ট্যাঙ্ক দুর্জয় যুদ্ধাস্ত্র হয়ে যায় না। যুদ্ধের সময় একটা ট্যাঙ্কের জন্য দ্রুত ম্যানুভার করতে পারা একটি বিশাল সক্ষমতা। এমন কোন ট্যাঙ্ক ব্যাটলফিল্ডে যদি মোটা তাজা গরুর মতো এক জায়গায় জড়সড় হয়ে পড়ে থাকে তাহলে একের পর এক হিট খেতেই থাকবে, কিংবা ফায়ার করে যদি দ্রুত নিরাপদ দূরত্বে সরে যেতে না পারে তবে শত্রু ট্যাঙ্ক পিছন থেকে তাকে উড়িয়ে দিবে। সুতরাং ফাস্টার মুভমেন্ট উইথ অ্যাকুরেট টার্গেট হিটিং স্কিল আধুনিক ট্যাঙ্কের জন্য অন্যতম প্রধান একটি ফিচার, যার উপর ভিত্তি করে VD5 তৈরি করা হয়েছে। আমি বলছি না VD5 কে পরাস্ত করা অসম্ভব, তবে দক্ষিণ এশিয়ার অন্য যে কোনো ট্যাঙ্কের জন্য এটি দুরূহ একটি কাজ। চলুন দুটি ট্যাঙ্কের কিছু কোয়ালিটেটিভ ডিফারেন্স দেখি। VD5 এর ওয়েট টু পাওয়ার রেশিও T90 থেকে বেশি। VD5 এর ইন্টিগ্রেটেড কমান্ডার সাইটিং সিস্টেম T90 তে নেই। T90 ট্যাঙ্কে কমান্ডার্স টার্গেট এঙ্গেজমেন্ট ক্যাপাবিলিটি যুক্ত নেই, যা VD5 এ আছে। উঁচু পাহাড়, ঘন জঙ্গল কিংবা নরম পলিমাটির ধান খেতে T90 ট্যাঙ্ক আটকে যাবে, কিন্তু VD5 সেখানে শিকারী চিতার মতো ক্ষিপ্র। প্রচুর সংখ্যায় VD5 ট্যাঙ্ক দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করা যায়, T90 ক্ষেত্রে যেটা মহাঝামেলার কাজ। VD5 সহজে মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বা রেলওয়েতে পরিবহনযোগ্য। VD5 হালকা কিন্তু অত্যাধুনিক টান্ডে মোয়ারহেড মিসাইল ঠেকাতে সক্ষম, যেই সক্ষমতা T90 নেই। আর এসব কারণেই VD5 হচ্ছে লিটল বস। আপনারা হয়তো জানেন না, লাদাখ স্ট্যান্ড অফের সময় চাইনিজ আর্মি পর্যাপ্ত সংখ্যক GDQ-15 ট্যাঙ্ক গালোয়ান ভ্যালিতে এবং আশেপাশের এলাকায় মোতায়েন করেছিল। গালোয়ানের আশেপাশের ক্যাম্পগুলোতে এখনও তা রয়েছে। তিব্বতের মালভূমি এলাকায় কয়েক রেজিমেন্ট GDQ-15 মোতায়েন আছে। সবগুলো GDQ-15 রেজিমেন্ট ইন্ডিয়ান T90 এস ট্যাঙ্ক রেজিমেন্টকে মোকাবেলা করবে। সুতরাং সহজে এটা বলা যায় যে চাইনিজরা GDQ-15 ডিজাইন করেছে ইন্ডিয়ান T90 এস ঘায়াল করার জন্য। সো আমরাও অনায়াসে বলতে পারি VD5 ট্যাঙ্ক ইন্ডিয়ান T90 এস থেকে অ্যাডভান্সড। তবে হ্যাঁ, 40-50টি ট্যাঙ্ক দিয়ে হয়তো কিছু হবে না, কিন্তু এরকম 150 ট্যাঙ্ক একটা ফ্রন্টে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে নিশ্চিত। ফরওয়ার্ড লাইনে মোতায়েন পদাতিক বাহিনীর সাহস বেড়ে যাবে শতগুণ। আমাদের দেশের মাটির প্রকৃতি আর দক্ষিণ পূর্বাঞ্চলে জঙ্গলময় পাহাড়ি এলাকার জন্য এরকম হালকা কিন্তু মারাত্মক ফায়ার পাওয়ার সম্পন্ন লাইট অ্যান্ড মিডিয়াম ট্যাঙ্ক হচ্ছে বেস্ট। Thanks for watching this video. Stay at home, increase immunity, fight pandemic. Take care of elder members of your family. Love Bangladesh, long life Bangladesh.
আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।